রাজধানী সহ সারা দেশে দিন দিন প্রকট হচ্ছে সুপেয় পানির সংকট। এর কারণ হিসেবে নদী জলাশয় দূষণ, জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন গবেষকরা। এমন পরিস্থিতিতে সুপেয় পানি নিশ্চিতে নদী জলাশয় দূষণমুক্ত করা ও বনায়ন ছাড়াও এ খাতে বিনিয়োগের পরামর্শ দেন তারা। উষা ফেরদৌসের রিপোর্ট। আমি তিন দিন অফিসে গেছি, হেডের অফিসে, হ্যাঁ, আরো বলে কি 50,000 টাকা লাগবে একটা লাইন আবার নতুন করে দিতে। পানি সারা দিনই থাকে না, পানির জন্য ধরেন আপনার রান্নাবান্না ঠিক পর্যন্ত করতে পারতেছে না। পানির জন্য এমন হাহাকার রাজধানীর উত্তর সিটির 17 নম্বর ওয়ার্ডের কুড়িল ফাটারা চৌরাস্তার লাখো বাসিন্দার, আবার সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকটও দীর্ঘদিনের। এসব এলাকার মানুষকে সুপেয় পানির জন্য এক এক ঋতুতে এক এক উৎসের ওপর নির্ভর করতে হয়। আমাদের চারিপাশে যা আসছে সব নোনা পানি, আমাদের অনেক দূর থেকে পানি এনে রান্নাবান্না সংকট হচ্ছে, কোনো টিউবওয়েল নেই। আবার উত্তরের তিন জেলা রাজশাহী, নওগাঁ ও চাঁপাই নবাবগঞ্জে নামছে পানির স্তর, বর্ষা মৌসুমেও যা স্বাভাবিক অবস্থায় আসে না। এতে বরেন্দ্র অঞ্চলে বোরো ধানের আবাদ প্রায় 50% কমেছে। আবার পাহাড়ের বুক চিরে অবিরাম বয়ে চলা পাহাড়ি ঝর্ণাতেও কমছে পানি। জাতিসংঘের চলতি বছরের পানি উন্নয়ন প্রতিবেদনে বলা হয়েছে 2050 সাল নাগাদ বিশ্বের 500 কোটি মানুষ পানি সংকটের মুখে পড়তে পারে, আর আগামী 3 দশক প্রতি বছর পানি ব্যবহার 1% হারে বাড়বে। পানির স্তর কমে যাচ্ছে, এটা হলো আমাদের ক্লাইমেটিক চেঞ্জের কারণে। নদীর পানি উঠে মিনিমাম ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিতাম, কোনো কমপ্লেন নাই। এখন আর মিনিমাম ট্রিটমেন্টে চলে না, এখন আমাদের প্লাস্টিক্সের কথা চিন্তা করতে হয়, পেস্টিসাইডের কথা চিন্তা করতে হয়। পিওর করার আগে যদি 5 টাকা কস্ট হইতো, এখন 10,000-10,000 কস্ট লাগতেছে। গভর্নমেন্টের এই সমস্ত ক্ষেত্রে সাবসিডি দেওয়া। বর্তমানে বিশ্বের 99% সুপেয় পানি আসে ভূগর্ভস্থ উৎস থেকে, কিন্তু অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছপালা লাগালে বৃষ্টি হবে, তো পাহাড়ের উপর বৃষ্টি হলেই ঝর্ণার পানি আসবে। প্রত্যেক বছরই আমরা শুনি তাপমাত্রা গ্রাজুয়ালি বাড়তেছে, এখন অ্যাভারেজে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। 2 ডিগ্রি সেলসিয়াস বাড়া মানে কি গাছের থেকেও যে পানিটা ধরে রাখবে সেটা ছেড়ে দিতে হয় তাড়াতাড়ি। 1 লিটার পানি ধরে রাখতে পারবো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, সেটা যদি 30 হয়ে যায় তখন আমি আধা লিটার ধরে রাখতে পারবো না। দেশে সুপেয় পানি নিশ্চিতে নদী জলাশয় রক্ষা এবং দূষণ বন্ধের বিকল্প নেই বলেও জানান এ পানি গবেষক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।